দেশের 22 জেলায় বিজেপি মোতায়েন। তাইওয়ানে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 46। এবং বিতর্কিত পেনাল্টিতে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি মাসুর রহমান। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, চলমান দুর্গোৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের 22 জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা এবং ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জ সহ 22টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে বিজিবি মোতায়েনের প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে। মন্দির ও এর আশপাশে টহল দিতে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি মাঠে থাকবে বলে জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 46 জনে ঠেকেছে। এক প্রতিবেদন বলছে, এ ঘটনায় অন্তত 13টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাওসিউং শহরের দমকলবাহী বিভাগের কর্মকর্তারা বলেছেন, অন্তত 55 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ছিল 14 জন। বৃহস্পতিবার সকালে 25 জন মারা যাওয়ার বিষয়টি জানানো হলেও সেই সংখ্যা 46 জনে ঠেকেছে। দমকল বিভাগ থেকে আরও জানানো হয়েছে, অন্তত 11 জনকে হাসপাতালে মৃত ঘোষণার পর মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগা ভবনগুলোতে এখনও তল্লাশি চালাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। এবারে খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ফাইনালের আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে জিকোর লাল কার্ড ও বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। 86 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু 87 মিনিটে উজবেক রেফারির পেনাল্টির একবাসি বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিল। বক্সের মধ্যে নেপালের ফরওয়ার্ড পড়ে যান, উজবেকিস্তানের রেফারি পেনাল্টি দিয়ে দেন, পাশাপাশি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দেন হলুদ কার্ড। পেনাল্টি থেকে নেপালের অঞ্জন বিশটা গোল করলে স্কোর লাইন হয়ে যায় 1-1। এর মাধ্যমে বাংলাদেশের 16 বছর পর সাফ ফাইনাল খেলার স্বপ্নও ভেঙে শেষ হয়ে যায়। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মালে স্টেডিয়াম বাংলাদেশের ট্র্যাজেডিতে পরিণত হয়। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও বৃহস্পতিবারের শীর্ষ সংবাদগুলো জানিয়ে। দেশের 22 জেলায় বিজেপি মোতায়েন। তাইওয়ানে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 46। এবং বিতর্কিত পেনাল্টিতে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। শুক্রবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মাসুর রহমান।